কলমি শাকের গুণাগুণ ও স্বাস্থ্য উপকারিতা জানে না এমন মানুষ খুঁজলে কমই পাওয়া যাবে। তারপরেও বর্তমান ডিজিটাল প্রেক্ষাপটে অনেকেরই তা অজানা। তো আসুন জেনে নেই কলমি শাকের স্বাস্থ্য উপকারিতা ও বিশেষ কিছু গুণাগুণ সম্পর্কে। কলমি শাক একটি আর্যজাতীয় খাবার। পুষ্টিগুণে কলমি শাক অনন্য। এতে প্রচুর পরিমাণে রয়েছে খাদ্য উপাদান। এই শাক দামে সস্তা ও সহজলভ্য, কিন্তু পুষ্টিতে পরিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে থানকুনি, কচু কিংবা পুঁই শাকের চেয়েও এই শাকের পুষ্টিগুণ অনেক বেশি। ভর্তা কিংবা ভাজি করে খাওয়া হয় এই কলমি শাক। এছাড়াও পাকোড়া, বড়া ইত্যাদি তৈরি করে খাওয়া যায়। এই শাকে রয়েছে অনেক ঔষধি গুণ। এটি চোখ ভালো রাখে, হজমে সাহায্য করে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে। কলমি শাককে বসন্ত রোগের প্রতিষেধক বলা হয়। এছাড়া এর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি। প্রতি 100 গ্রাম কলমি শাকে পাওয়া যায় 29 কিলোক্যালোরি, সোডিয়াম 113 মিলিগ্রাম, পটাশিয়াম 312 মিলিগ্রাম, খাদ্য আর 2.1 গ্রাম, প্রোটিন 3 গ্রাম, কার্বোহাইড্রেট 5.4 গ্রাম, ক্যালসিয়াম 73 মিলিগ্রাম, ফসফরাস 50 মিলিগ্রাম, লৌহ 2.5 মিলিগ্রাম, জলীয় অংশ 89.7 গ্রাম। এবার আসুন জেনে নেই এই কলমি শাকের বিশেষ উপকারিতা সম্পর্কে। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এটি হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। ছোট শিশুদের নিয়মিত কলমি শাক খাওয়ালে তাদের হাড় মজবুত হয়। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কলমি শাক বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। পর্যাপ্ত পরিমাণে লৌহ থাকায় এই শাক রক্ত শূন্যতা রোগীদের জন্য দারুণ উপকারী। সারা দেহে প্রয়োজনীয় রক্ত সরবরাহ ঠিক রাখতে এই শাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জন্মের পর শিশু মায়ের বুকের দুধ না পেলে কলমি শাক রান্না করে মাকে খাওয়ালে শিশু পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে। এক্ষেত্রে কলমি শাকের সঙ্গে ছোট মাছ দিয়ে রান্না করে খেলে মায়ের দুধ বৃদ্ধি পাবে এবং তখন বাচ্চা বেশি দুধ পাবে। আসে ভরপুর একটি খাবার কলমি শাক। এটি খাদ্য হজম, খাদ্য পরিপাক ও বিপাক ক্রিয়ার সাহায্য করে। নিয়মিত কলমি শাক খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়। এক্ষেত্রে কলমি শাক তুলে সেচে 1 পোয়া পরিমাণ রস করে আখের গুঁড়োর সঙ্গে মিশিয়ে শরবত বানিয়ে সকাল বিকাল 1 সপ্তাহ খেলে ভালো উপকার পাওয়া যায়। যদি কারো বাগি বা ফুরা হয় তবে এই কলমি পাতা তুলে একটু আদা সহ পাটায় বেটে ফুরার চারপাশে লেপে দিয়ে মাঝখানে খালি রাখতে হবে। 3 দিন এইভাবে লেপে দিলে ফুরা গলে যাবে এবং পুষ বেরিয়ে শুকিয়ে যাবে। রাতকানা রোগে কলমি শাক 1 সপ্তাহ প্রতিদিন 1 বেলা ভাজি রান্না করে খেলে ভালো হয়। গর্ভাবস্থায় মায়েদের শরীরে হাতে পায়ে পানি আসে, সেই সময় কলমি শাক বেশি করে রসুন দিয়ে ভেজে 3 সপ্তাহ খেলে পানি কমে যায়। যদি প্রস্রাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা হয় সেই সময় কলমির রস করে 3 থেকে 4 চামচ পরিমাণ 3 সপ্তাহ খেলে ওই জ্বালা কমে যায়। হাত পা শরীর জ্বালা করলে কলমি শাকের রসের সঙ্গে একটু দুধ মিশিয়ে সকালে খালি পেটে 1 সপ্তাহ খেলে উপকার পাওয়া যায়। পিঁপড়া, মৌমাছি, বিছা বা অন্য কোনো পোকামাকড় কামড়ালে এই কলমি শাকের পাতা ডগাসহ রস করে লাগালে যন্ত্রণা কমে যায়। আমাশা হলে কলমি পাতার রসের সঙ্গে আখের গুঁড়া মিশিয়ে শরবত বানিয়ে সকালে বিকালে নিয়মিত খেলে আমাশায় উপশম হয়। কলমি শাক চোখের জন্য বিশেষ উপকারী। কলমি শাক দৃষ্টিশক্তি প্রখর করে। কলমি শাকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য শক্তি থাকায় শারীরিক দুর্বলতা দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে। রোগীদেরকে দ্রুত সুস্থ হবার জন্য কলমি শাক খাওয়ানো হয়ে থাকে। মহিলাদের বিভিন্ন শারীরবৃত্তীয় সমস্যায় দ্রুত কাজ করে কলমি শাক। ঋতুস্রাবের সমস্যা দূরীকরণে কলমি শাক উপকারী ভূমিকা পালন করে। যাদের মাঝে বিনা কারণে মাথা ব্যথার সমস্যা আছে তারা কলমি শাক খেলে উপকার পাবেন। অনিদ্রা দূরীকরণেও কলমি শাক খেতে পারেন। মাথার খুশকি দূর করতেও কলমি শাক খুবই কার্যকরী ভূমিকা রাখে। তবে ইউরিক অ্যাসিডিটিতে যারা ভুগছেন কিংবা কিডনিজনিত সমস্যায় আছেন এমন ব্যক্তিরা কলমি শাক না খাওয়াই ভালো। তো বন্ধুরা, এছাড়াও রয়েছে এই কলমি শাকের আরও অনেক উপকারিতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম আরও নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।